আপনারা দেখছেন নিউজ নোম্যানস ল্যান্ডের বিশেষ অনুষ্ঠান পাঠশালা। পর্দার ওপারে যারা আছেন তাদের ওপর জন্য আরো একবার জানিয়ে রাখবো, যেহেতু একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দফায় দফায় বেড়ে চলেছে লকডাউন, ঠিক সেই কারণের জন্যই কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা আছো পরের বছরের চরম অসুবিধায় পড়েছো তারা, যেহেতু আমরা স্যারদের সাথে সরাসরি যোগাযোগ করে উঠতে পারছি না, ঠিক সেই কারণের জন্যই বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যানস ল্যান্ডের এই বিশেষ উদ্যোগ। ফিরে এলাম দ্বাদশ শ্রেণীর সংস্কৃত ক্লাস নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন শিক্ষক শ্রী অনিন্দ রায় এবং শিক্ষক শ্রী প্রেমজিৎ বসু। আমরা আরও একবার স্যারদেরকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাবো এবং সেই সাথে সাথে ধন্যবাদ জানাবো, এই প্রতিকূল পরিস্থিতিতেও সময় করে আমাদের স্টুডিওতে স্যাররা আসছেন এবং ছাত্রছাত্রীদের ক্লাস করাচ্ছেন। সরাসরি চলে যাব স্যারদের কাছে, স্যারদের অনুরোধ করব ক্লাস শুরু করতে। আজকে তোমাদের আমি পড়াবো কারুক। দেখা যাক, কারুকটা তো তোমরা মোটামুটি শিখেছো, ইলেভেনে কিছুটা শিখে এসছো, জানি না কতটা শিখেছো, দেখো কতটা শিখতে পারো বা আমি তোমাকে কতটা দিতে পারি। দেখো প্রথমে আসি কারুক, আজকের বিষয়টা লেখা আছে, আজকের বিষয় হচ্ছে কারুক। কারুক শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, ক্রি প্লাস। আমরা এটাকে আমরা নমুল প্রত্যয় বলি, এটা থেকেই তৈরি হয়েছে কারক শব্দটা, এটা থেকে তৈরি হয়েছে কি শব্দ, কারক। ক্রি ধাতুর অর্থ হচ্ছে, তোমরা আগেই জেনেছো ক্রি ধাতু মানে করা, অর্থাৎ ক্রিয়া সম্পাদন করা, ক্রিয়া সম্পাদন সম্পাদন করা। এই ক্রিয়া সম্পাদন থেকে আসে কিন্তু কারক, ক্রিয়া না থাকলে কখনো কারক হয় না। এবার আসছি কারকের সংজ্ঞায়, আমি সরাসরি সংজ্ঞাটা তোমাদের বলবো না, একটা উদাহরণ দেব, এর মধ্য দিয়ে তোমার সংজ্ঞাটা অনেকটা বুঝতে পারবে বলে আমার মনে হয়। ধরো আমি একটা বাংলা লাইন লিখলাম, আমি ভাত খাই। এখানে তিনটে পদ আছে, একটা আমি, একটা ভাত, আর একটা খাই, এই নিয়ে একটা সম্পূর্ণ বাক্য আছে, আমি ভাত খাই। এখানে একটা পদ আছে ক্রিয়াপদ, সেটা কোনটা বলো তো, নিশ্চয়ই তোমরা জানো সবাই, খাইটা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের সাথে, এটা ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের সাথে বাকি দুটো পদের একটা যোগ আছে, কেমন একটু দেখো, আমি খাই একটা যোগ আছে, আমার সঙ্গে খায়ের একটা যোগ আছে। আবার যদি বলি আমিটাকে বাদ দিই, ভাত খাই, তাহলে ভাতের সঙ্গে খায়ের কী আছে, একটা যোগ আছে। তাহলে কি পেলাম, ক্রিয়াপদের সাথে বাক্যের মধ্যে, এটা যেহেতু বাক্য তাহলে বাক্যের মধ্যে অবস্থিত অন্য যে দুটো পদ আছে এই পদ দুটোর যে যোগ বা সম্পর্ক বা সম্বন্ধ তাকেই আমরা কিন্তু বলছি কারক। তাহলে কারকের সংজ্ঞাটা আমরা কি পেলাম একটু ঝালিয়ে নিই, সেখানে পেলাম বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে মিলন বা সম্পর্ক বা সম্বন্ধ সেটাকেই কিন্তু আমরা বলছি কারক। এর একটা সূত্র আছে, যদি সূত্র তোমাদের খুব একটা প্রয়োজন নেই তবু একটু বলে দিই, সূত্রটা হচ্ছে ক্রিয়ান্বয়ী কারকম। সূত্রটা কি আছে, ক্রিয়ান্বয়ী কারকম, এরও একটা ব্যাখ্যা আছে, ক্রিয়া অন্বয় আর কারকম, অন্যয়ের সঙ্গে বিভক্তিযুক্ত হয়েছে অন্বয়ী, অর্থাৎ ক্রিয়ার সাথে অন্বয় মানে যোগ, অর্থাৎ বাক্যগুলোর সাথে, অর্থাৎ এই ক্রিয়াপদের সঙ্গে বাকি দুটো যে বাক্যের যোগ তাকে আমরা কি বলছি, কারক। এবার আসি, এই কারক ছ প্রকারের হয়, এই কারক তোমাদের ক প্রকারের হয় বললাম, ছ প্রকারের হয়। এর জন্য একটা সূত্র আছে, শর্ট কারকান, অর্থাৎ ছটা কারক কি কি, যদি তুমি সিরিয়ালি লেখো তাহলে কি কি পাবে, কর্তৃকারক, কারক
কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণ কারক, অধিকরণ কারক। কি কি কারক পেলে? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক। এই সম্প্রদানকারককে কিন্তু বাংলায় বলা হয় নিমিত্ত কারক, যেটা আমরা এখানে এসে বলছি সম্প্রদানকারক। আর কি আছে? অপাদানকারক আছে, আর একটা আছে অধিকরণকারক। এই দিয়ে কটা আসলো? ছটা কারক আসলো। এবার আসি কারকের সঙ্গে নিশ্চয়ই তোমাদের বিভক্তির একটা সম্পর্ক আছে। তাহলে বিভক্তি জিনিসটা কি আগে তোমাদের জানতে হবে। বিভক্তির সংজ্ঞাটা হচ্ছে যার দ্বারা কারকের সংখ্যার বোধ হয় তাকে বলি আমরা কি বিভক্তি। কি বললাম? যার দ্বারা কারক সংখ্যার বোধ হয় তাকে আমরা কি বলছি? বিভক্তি। এরও একটা সূত্র আছে, সূত্রটা বলি। সূত্রটা হচ্ছে সংখ্যা কারকাদি বোধয়ত্রী বিভক্তি। কোনো কোনো জায়গায় তোমরা পাবে এই এখানটায় শুধু পাবে কারক, একসঙ্গে পাবে বোধয়ত্রী বিভক্তি। সংখ্যা কারকাদি মানে কি? এই আদি শব্দটা ব্যবহার করা হয়েছে ইত্যাদি বোঝানোর জন্য, অর্থাৎ যার দ্বারা কারক সংখ্যা সম্বন্ধ ইত্যাদি পদের যে বোধটা হয়। যেমন প্রথমে আমি একটা সেন্টেন্স তোমাদের লিখেছিলাম, আমি ভাত খাই, এখানে যে আমি, আমিটা কি কারক? এই কারকে যখন আমি পড়ছি আমি কজন ব্যক্তি? একজন ব্যক্তি। এই যে বোধটা আমার মধ্যে হচ্ছে সেই বোধটাকে আমরা কি বলছি? বিভক্তি। এই বিভক্তি আবার সাত প্রকারের হয়, তখন কিন্তু আবার এ বললে তোমার হবে বিভক্তয়, বিভক্তয় সপ্ত, অর্থাৎ সপ্তয় বলতে পারো, বিভক্তয় সপ্ত বা সপ্তয় যে কোনো একটা বল, সপ্তমীর যদি করো তাহলে সপ্তয় অন্তর মুনি 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 শব্দের মতো আনতে পারো, বা বিভক্তি সপ্ত বললেও তোমার হবে। কারণ সপ্তয় না বলে যদি সপ্ত বলো তাও কোনো অসুবিধা নেই। বিভক্তয় সপ্ত মানে সাতটা বিভক্তির কথা বলছি। সাতটা বিভক্তি, এর মধ্যে তোমরা প্রত্যেকেই জানো প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। এবার যে বিষয়টা হচ্ছে কোন কারকের জন্য কোন বিভক্তি নির্দিষ্ট। তোমাদের দেখো কর্তৃকারকের জন্য কোন বিভক্তি নির্দিষ্ট তোমরা প্রত্যেকেই জানো, তবু আর একবার একটু বলে দিই, তোমরা ইলেভেনে জেনে এসছো কর্তৃকারকের জন্য তোমাদের নির্ধারিত বিভক্তি হচ্ছে প্রথমা, কর্মকারকের জন্য নির্ধারিত বিভক্তি হচ্ছে দ্বিতীয়া, করণকারকের জন্য নির্ধারিত বিভক্তি হচ্ছে তৃতীয়া, সম্প্রদানকারকের জন্য চতুর্থী, অপাদানের জন্য পঞ্চমী, আর অধিকরণের জন্য কিন্তু সপ্তমী। মাঝখানে দেখো একটা বিভক্তি নেই, সেটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। এই ষষ্ঠীটাকে আমরা বলি সম্বন্ধ পদ, সম্বন্ধ পদ বলে থাকি। সম্বন্ধ পদের জন্য একটা বিভক্তি নির্ধারণ করা হয়েছে, সেটা হচ্ছে ষষ্ঠী। এর জন্য সবাই বলা হয় শেষে ষষ্ঠী, অর্থাৎ সমস্ত বিভক্তি শেষে গিয়ে আমরা কি পাচ্ছি? ষষ্ঠী। ষষ্ঠীটা হচ্ছে শুধু সম্বন্ধ পদ বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমি একটু মুখে বলে দিই, যদিও তোমরা বাংলা বিভক্তিতে পড়েছো কর্তৃকারক প্রথমা বাংলায় কি পড়েছো? শূন্য বিভক্তি। কর্মকারক দ্বিতীয়া বাংলায় কি পড়েছো? কে রে কাকে দিগকে। করণকারক তৃতীয়া তোমরা পড়েছো, সেখানে পড়েছো দ্বারা দিয়া কর্তৃক। সম্প্রদানকারক চতুর্থী, সেখানে কি পড়েছো? জন্য নিমিত্ত উদ্দেশ্য। অপাদানকারক পঞ্চমী, সেখানে পড়েছো হইতে থেকে চে। অধিকরণকারক সপ্তমী, সেখানে পড়েছো এ তে। আর ষষ্ঠীর জন্য তোমরা একটা বিভক্তি পড়েছো, সেটা হচ্ছে র বা এর, অর্থাৎ যেটা বলছিলাম যে সম্বন্ধ পদ। যদি বলি আমার ভাই, তাহলে আমার সঙ্গে আমার ভাইয়ের কী আছে? একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক বোঝানোর জন্য ওই সম্বন্ধ পদ বা ষষ্ঠীটার প্রয়োজন হয়। এবার এক এক একটা করে কারক তোমাদেরকে আমি একটু জেনারেল ধারণা দিয়ে দিই, তারপরে বিষয়বস্তু বলবেন। আমার ভাই আছে প্রেমজিৎ, একটু শুনে নাও।
ফার্স্ট তোমাদের বলি হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক কাকে বলে? যদি বলা হয় কর্তৃকারক কাকে বলে, যে কর্তা তাকেই কর্তৃকারক বলবে। এর জন্য একটা সূত্রকার সূত্র করেছে, স্বতন্ত্র স্বতন্ত্র কর্তা। এই স্বতন্ত্রের মধ্যে কি আছে বলতো? স্ব মানে কি সবাই জানো, নিজের বা নিজ। আর তন্ত্র মানে কি? তন্ত্র মানে এখানে অস্তিত্ব, অর্থাৎ যে অপরের সাহায্য ছাড়া নিজে ক্রিয়া সম্পাদন করে তাকেই কিন্তু আমরা কি বলছি, কর্তা বলছি। এবং এই কর্তা কারকের জন্য একটা নির্ধারিত বিভক্তি আছে, প্রথমেই তোমরা শুনেছ প্রথমা। এর জন্য একটা সূত্রকার সূত্র করেছে কি, প্রাতিপদিকার্থে লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। তোমরা এত বড় সূত্র না বলে শুধু বলতে পারো প্রাতিপদিকার্থে প্রথমা, কার্থে প্রথমা। এই সূত্রটা কেন বুঝাচ্ছি একটু বলবো। আমরা স্বতন্ত্র কর্তায় কে বললাম? যে নিজে অস্তিত্ব বজায় রেখে অপরের সাহায্য ছাড়া কাজ করে তাকে আমরা কি বলছি, কর্তৃকারক। যেমন অহম অন্নম খাদামি, আমি ভাত খাই, এটা প্রত্যেকে তোমরা জানো। অহম মানে আমি, অন্নম মানে ভাতকে, আর খাদামি মানে হচ্ছে খাই। আমি উত্তম পুরুষ, তাই খাদামি এখানে এসছে। এবার আসছি প্রাতিপদিকার্থে প্রথমা শব্দটা কেন বললাম। দেখো এখানে খাদামি মানে কি, খাই, ক্রিয়াপদ আছে। যদি এই ক্রিয়াপদটা না থেকে শুধু থাকতো অহম, দিয়ে তোমাকে বলা হতো কারক বিভক্তি নির্ণয় করো কি করতে, তাহলে তার জন্য এই পদটার প্রয়োজন আছে। এই যে প্রাতিপদিকার্থে কথাটা বলছি, প্রাতিপদিক শব্দের অর্থ কি একটু আসি আমরা তাহলে। প্রাতিপদিক, প্রাতিপদিক শব্দের অর্থ কি? প্রাতিপদিক মানে হচ্ছে বিভক্তিহীন শব্দ। সে রাম হতে পারে, মা চায়, যে কেউ হতে পারে, রাম শ্যাম চেয়ার টেবিল যে কেউ, সেটা হচ্ছে প্রাতিপদিক। অর্থাৎ আমরা প্রথমে একটা কথা বলে নিই, তোমরা সবাই জানো আমাদের মুখগহ্বর দিয়ে যা উচ্চারিত হয় তাকে আমরা কি বলি, ধ্বনি বলি। এই ধ্বনি যখন আমরা খাতায় লিখতে যাচ্ছি তখন তাকে কি বলছি, বর্ণ। অর্থাৎ লেখ্য রূপ দিলে সেটা হয় বর্ণ। এই বর্ণ যখন অর্থযুক্ত, অর্থাৎ অর্থযুক্ত শব্দ হচ্ছে, তাই অর্থযুক্ত হচ্ছে তখন তাকে আমরা বলছি শব্দ। এই শব্দ যখন বিভক্তিযুক্ত হয় তখন তাকে আমরা কি বলছি, পদ। ঠিক যখন শুধু নর থাকছে তখন কিন্তু কোনো কিছু হয় না, এটাকেই বলছি আমরা কিন্তু প্রাতিপদিক। এই প্রাতিপদিকের সঙ্গে যখন কোনো বিভক্তিযুক্ত করব তখন সেটা পদে পরিণত হবে। তোমরা ইতিমধ্যেই পড়েছো নর শব্দ, পড়েছো না কি পড়েছো, নর নরৌ নরা, পড়ে এসছো। নর মানে কি, তাহলে একটা পদ, অর্থাৎ একজন মানুষকে বোঝায়। নরৌ মানে কি, দুজনকে বোঝায়। নরা মানে কি, অনেকগুলো মানুষকে বোঝায়। তাহলে শুধু নর বললে কিন্তু কোনো কিছু হবে না, যদি এর সঙ্গে বিভক্তি যুক্ত হয় তখন তুমি কি বলবে, যেমন অহম, তাহলে কি বলবে। এরকম যদি ক্রিয়াপদ বাদে কোনো কিছু থাকে তখন তাকে আমরা বলবো প্রাতিপদিকার্থে প্রথমা। যদি প্রাতিপদিকার প্রথমা না থাকে, অন্য বিভক্তি থাকে, তখন সেটা বিভক্তিটা শুধু চেঞ্জ হবে কিন্তু শব্দটা কিন্তু সে প্রাতিপদিকার্থেই থাকবে। তার জন্য বললাম কি, তাহলে বুঝতে পারলে একটা জিনিস, যদি ক্রিয়াপদ না থাকে অর্থাৎ এই দুটো না থাকে তখন তাকে আমরা কি হিসাবে বলবো, তখন বলবো শুধু অহম যদি থাকে তখন তখন বলবো আমরা প্রাতিপদিকার্থে প্রথমা বিভক্তি হয়েছে, আর কিছু বলা লাগবে না। আর যদি ক্রিয়াপদ দেয়, ক্রিয়াপদ না দিলে কারক হয় না আগেই বলেছি, যদি এই পদটা দিয়ে বলে অহমের তলায় দাগ থাকে তাহলে তুমি কি লিখবে। দেখো পরীক্ষা হলে তোমাদের যখন কারক দেওয়া থাকে তখন কিন্তু লেখা থাকে সকারণ সহ কারক বিভক্তি নির্ণয় করো, সকারণ সহ কারক বিভক্তি নির্ণয় করো, কারণ সহ কারক বিভক্তি। এই কারণটা কি, কারণটা কিন্তু পরীক্ষায় লিখতে হবে। আমি যদি লিখি অহো আমি তো জেনে গেলাম কর্তা, আমি যদি বলি কর্তায় প্রথমা, তাহলে কিন্তু হবে না, তোমাকে একটুখানি উল্লেখ করতে হবে কর্তাটা তুমি বুঝলে কি করে। অর্থাৎ এই যে স্বতন্ত্র, অর্থাৎ স্বতন্ত্র বজায় রেখে অহম পদে
কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়েছে, এটা তোমাকে কিন্তু পুরো লিখতে হবে। অর্থাৎ তোমাকে বুঝাতে হবে যে কর্তা কারো সাহায্য ছাড়া নিজে ক্রিয়াটা করেছে, তাই সে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়েছে। এই কারণ যদি উল্লেখ না করে শুধু আমরা লিখি কর্তায় প্রথমা, তাহলে কিন্তু কখনোই অ্যান্সারটা পুরোপুরি হবে না। তোমাকে কী লিখতে হবে? তখন তোমাকে লিখতে হবে স্বতন্ত্র বজায় থাকায় অহম পদে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়েছে। এটা টুয়েলভের ক্ষেত্রে, অর্থাৎ যেহেতু আমি টুয়েলভ পড়াচ্ছি সেহেতু টুয়েলভের ক্ষেত্রে এইরকম লেখা হবে। যদি এটা অনার্সের ক্ষেত্রে যাও তখন লেখাটা অনেকটা পাল্টে যাবে, তখন তোমাকে বলতে হবে স্বতন্ত্র কর্তা এই সূত্র অনুসারে নিজের অস্তিত্ব বজায় রেখে ছে বলে অহম পদে কর্তৃকারক সংজ্ঞা হয়েছে। এবং তখন পুরো সূত্রটা লিখতে হবে প্রাতিপদিকার্থে লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা, এই সূত্র অনুসারে ওই উক্ত বলতে কি ওই অহম পদে কি বিভক্তি হয়েছে, প্রথমা বিভক্তি হয়েছে। কিন্তু আমাদের যেহেতু ক্লাস দ্বাদশ শ্রেণীর জন্য আমাদের অতটা করতে হবে না, তোমাদের শুধু কারণটুকু উল্লেখ করলেই হবে। এটা গেল তোমাদের প্রথম কর্তৃকারকের এ গেলাম। এবার আসি কর্মকারক, যেহেতু সাতটা কারক ছটা কারক বলেছি, ছটা কারকের প্রথম সংজ্ঞাটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের। এবার আসছি কর্মকারক। কর্মকারক কাকে বলে? দেখো আমরা যখন কারক করছি তাহলে এই শব্দটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, ক্রিয়া সম্পাদনের সময়। ক্রিয়া সম্পাদন না হলে কিন্তু কারক হয় না, আবারও বলছি বারবার করে। তাহলে ক্রিয়া সম্পাদনের সময় কর্তা যাকে সর্বাধিক পরিমাণে চায় সে হচ্ছে কর্ম। যেমন ধরো আমি ভাত খাই, আবার তোমাদের সেই পুরনো সেন্টেন্সেই যাচ্ছি, আমি ভাত খাই, আমি হচ্ছে কর্তা। এই কর্তা যখন খাওয়া ক্রিয়াটা করছে তখন সে কাকে সর্বাধিক পরিমাণে চাইছে? ভাতকে সর্বাধিক পরিমাণে চাইছে। তাহলে ভাতটা আমাদের কাছে কি হচ্ছে? কর্মকারক। এর জন্য সূত্র হচ্ছে কর্তুরি ইপ্সিততমম। কর্তু মানে কি? কর্তা। ঈপ্সিত মানে কি? কর্তু মানে হচ্ছে কর্তা, আর ঈপ্সিত মানে কি? চাওয়া। আর তমপ মানে কি? সর্বাধিক। সর্বাধিক ইজ ইকুয়াল টু কর্ম। এই সূত্রের মধ্যেই সব বলে দেওয়া আছে। কি বলছি? কর্তা সর্বাধিক চাওয়া হচ্ছে কর্ম। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের সময় কর্তা যাকে সর্বাধিক পরিমাণে চায় সে হচ্ছে কি? কর্মকারক হয়। এই কর্মকারকের জন্য একটা নির্ধারিত বিভক্তি আছে, তার সূত্রটা হচ্ছে কর্মণি দ্বিতীয়া। তোমার শুধু সূত্রটা জেনে রাখো, এটা তোমাদের প্রয়োগ করতে হবে না। তার জন্য দ্বিতীয়া বিভক্তির জন্য সূত্রটা কি করা হয়েছে? কর্মণি দ্বিতীয়া। এবার যদি তুমি একটা সেন্টেন্স তোমাকে পরীক্ষা হলে দিয়ে দেয় যে রাম পুস্তকম পঠতি, রাম যখন পড়া ক্রিয়াটা করছে তখন সে সর্বাধিক পরিমাণে কাকে চাইছে? পুস্তককে। যদি পুস্তকের তলায় দাগ থাকে তুমি তখন কি উত্তর লিখবে? ক্রিয়া সম্পাদনের সময় কর্তা সর্বাধিক, কর্তার সর্বাধিক চা বোঝাতে পুস্তকম পদে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে। তাহলে তোমরা কি লিখছো? তোমাদের কিন্তু এই কথাটা লিখতে হবে, ক্রিয়া সম্পাদনের সময় কর্তা যাকে সর্বাধিক চায় সেই পুস্তকম পদে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে। পরেরটায় আসি। তারপর আসি করণকারক। আমরা বাংলায় কি পড়েছিলাম? করণকারকের সময় দ্বারা দিয়া ইত্যাদি থাকলে তখন করণকারক হয়। করণকারকের জিনিসটা কি? যখন তুমি ক্রিয়া সম্পাদন করবে কর্তা, ওখানে সর্বাধিক পরিমাণে চাওয়া বোঝাতে বোঝাচ্ছে, আর এখানে হচ্ছে সর্বাধিক পরিমাণে যাকে সে ব্যবহার করবে। অর্থাৎ
তোমাদের ধরো এরকম হলো ছেলেটি বা বালক বালক হস্তেন লেখতি, বালক হাত দিয়ে লিখছে। তাহলে বালক কি করছে, লিখা ক্রিয়াটা সম্পাদন করছে। এই লিখা ক্রিয়া সম্পাদন করার সময় বালকের সর্বাধিক পরিমাণে কোনটা মানে বেশি ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে হাত। তার জন্য হাতটা হচ্ছে করণ কারক। এর জন্য সূত্রকার সূত্র কি করেছে, সাধক সাধকতম করণম। অর্থাৎ কি বুঝাচ্ছে, যে সাধক, সাধক মানে কি, যাকে আশ্রয় করা হচ্ছে, এ হচ্ছে সাধক। অর্থাৎ বালক যখন লেখা ক্রিয়াটা সম্পাদন করছে তখন সে কাকে বেশি আশ্রয় করছে, হাতকে। তাই হাতটা হচ্ছে তার কাছে সাধক। অর্থাৎ সর্বাধিক, আর সাধক মানে চাওয়া, তাহলে সর্বাধিক পরিমাণে ব্যবহারের চাহা বোঝাতে করণ কারককে তৃতীয়া বিভক্তি হয়েছে। অর্থাৎ কি বললাম, ক্রিয়া সম্পাদনের সময় কর্তা সর্বাধিক পরিমাণে যাকে ব্যবহার করছে সে হচ্ছে করণ কারক। এই করণ কারকে কোন বিভক্তি হয়, তার জন্য তোমরা সবাই এর আগেই বলেছি তৃতীয়া বিভক্তি হয়। তার জন্য একটা সূত্র আছে, শুধু সূত্রটা জানলে হবে, এর প্রয়োজনীয়তা এখন দরকার নেই। কর্ত্রী করণয়স তৃতীয়া, সূত্রটা কি বললাম, কর্ত্রী করণয়স তৃতীয়া। এই সূত্র যখন করণ কারক পড়াবো তখন আরেকবার ব্যাখ্যা করা হবে, তখন তোমরা এই সূত্রটা বুঝে নেবে। এখন যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে সাধকতম করণম। অর্থাৎ কর্তা যখন ক্রিয়া সম্পাদন করবে যাকে সাধক বা সর্বাধিক পরিমাণে ব্যবহার করবে সে হচ্ছে করণ কারক। ধরো এই সেন্টেন্সটা পরীক্ষালে তোমাকে দিয়েছে, দিয়ে হস্তিনের তলায় দাগ দিয়ে দিয়েছে, তুমি কি লিখবে, তখন তোমাকে লিখতে হবে ক্রিয়া সম্পাদনের সময় কর্তা সর্বাধিক পরিমাণে হস্তেনা পদের ব্যবহার করেছেন বলে করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়েছে। এটা লিখলেই হবে। এরপরে আসি, এবার আসি সম্প্রদান কারক। সম্প্রদান কারক কাকে বলে, আমাদের ছোটোবেলায় একটা ধারণা ছিল যে কোনো কিছু দেওয়া মানেই সম্প্রদান কারক। সেটা কেমন একটু বলে নিই, আমরা যখন প্রথম সম্প্রদান কারক পড়ি তখন একটা শর্ত ছিল কি, দাতা স্বেচ্ছায় কোনো কিছু দান করবেন আর গ্রহীতা স্বেচ্ছায় সেটা গ্রহণ করবেন। কি বলেছি, দাতা স্বেচ্ছায় দান করবেন আর গ্রহীতা সেটা কোনো শর্ত থাকবে না, সেটা স্বেচ্ছায় সে আবার গ্রহণ করবে, সেখানে সম্প্রদান কারক হতো। যেমন রাজা রাজা না ধনম ধনম দিয়েছে, রাজা দরিদ্রায় ধনম দদাতি। অর্থাৎ রাজা দরিদ্রকে কি দিচ্ছে, ধন দিচ্ছে। রাজা যে ধন দরিদ্রকে দেয় সেটা তারা স্বেচ্ছায় দেয় এবং দরিদ্র যারা আছে সেটা তারা স্বেচ্ছায় গ্রহণ করে, তাই সেখানে সম্প্রদান কারক হয়। কিন্তু যদি এরকম উদাহরণ দিই, আমি শিক্ষক ছাত্রেভ্য চপেটং দদাতি, শিক্ষক ছাত্রেভ্য চপেটং দদাতি মানে কি, শিক্ষক ছাত্রকে একটা মারলো, স্বেচ্ছায় একটা চর মারলো, তাহলে কি সেখানে সম্প্রদান হবে, ছাত্র কি সেটা স্বেচ্ছায় নিচ্ছে, নিশ্চয়ই নেয় না, তাহলে সেখানে সম্প্রদান কারক হলো কি করে। এই রকম সমস্যার জন্য সূত্রকার সূত্রের সঙ্গে তার কারিকা ব্যাখ্যায় একটা কথা বলেছেন, দানস্য কর্মণা মাত্র, দানস্য কর্মণা মাত্র মানে কি, সেখানে বোঝাতে চাইছেন এই দাতা এবং গ্রহিতা সম্পর্ক থাকবে,
শুধু মনে রাখতে হবে দাতা যেটা দান করবে সেই দানটা যেন তার কাছে ফেরত না আসে, আর গ্রহীতা সেটা স্বেচ্ছা বা যেভাবেই নিক তাতে করে বলে, কিন্তু ফেরত আসলে কিন্তু সেখানটায় আর সম্প্রদানকারক হবে না। আর দানস্য কর্মণা কথাটার অ্যাকচুয়াল যে অর্থটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দাধাতুর, অর্থাৎ দান করা বোঝালে, দান করা বোঝালে দান ক্রিয়ার কর্মে, দান ক্রিয়ার কর্মে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়, অর্থাৎ দান ক্রিয়ার কর্মে সম্প্রদানে চতুর্থী হয়। অর্থাৎ সেখানে কিন্তু দাতা গ্রহিতা সম্পর্ক থেকে একটু ঊর্ধ্বে চলে গেলাম, কি গেলাম, দান করা বোঝালে দান ক্রিয়ার কর্মে। যেমন এখানে দান করা বোঝাচ্ছে কি, এই যে দান কাকে দান করছে সেই দান ক্রিয়ার কর্মটা কি, সেটা হচ্ছে এই ছাত্রব্যকে দান করছে, তাই সেখানে সম্প্রদানকারকে চতুর্থী বিভক্তি হয়েছে। এই সম্প্রদানের চতুর্থী বিভক্তি, যে চতুর্থী বিভক্তি যে কথাটা বারবার বলছি, তার জন্য একটা সূত্র আছে কি, সম্প্রদানে চতুর্থী বা চতুর্থী সম্প্রদানে, যেটা ইচ্ছা বলো চতুর্থী সম্প্রদানে, এটা হচ্ছে তোমার বিভক্তি সূত্র। আর এই যে টোটাল কারকের যে একটা সূত্র আছে সেই সূত্রটা তোমাদের বলিনি, এখানে লিখে দিচ্ছি, কর্মণা যমভি প্রতি স সম্প্রদানম, আচ্ছা কর্মণা যমপ্রতি স সম্প্রদানম, এটা হচ্ছে মূল সূত্র। আর এর এখানে একটা বিভক্তি সূত্র হচ্ছে এটা। এবার প্রশ্ন হয়েছে উত্তরটা কি লিখবো স্যার, যদি পরীক্ষা হলে আমাকে এইটা অথবা এই উদাহরণটা দিয়ে দেয়, পরীক্ষা হলে কি লিখবো, তোমাকে জাস্ট লিখতে হবে কি, যে দান করা বোঝাতে, এখানে মনে রাখতে হবে দান করা বোঝাতে দান ক্রিয়ার কর্মে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে, বোঝা গেছে। আচ্ছা পরে অপাদান এবং অধিকরণ কারক এবং সম্বন্ধ পদটা আমার ছাত্র এবং বন্ধু আমরা সব এইভাবেই মিশি, সে একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ বল, আমি যাচ্ছি এখানে, আমি ওখানে বসি। আচ্ছা তোমরা এতক্ষণ কারক কি, বিভক্তি কি, কারক কয় প্রকার, কি কি কোন কারকে কোন বিভক্তি হয় সেগুলো তোমরা জেনেছো, এবং তার পাশাপাশি কারকের মূল সূত্রগুলো জেনেছো। এবার তোমাদের যে বিষয়টা আমাদের পরীক্ষার ক্ষেত্রে আসে সেই বিষয়গুলো স্যার তোমাদের সঙ্গে আলোচনা করেছে যে কিভাবে আসে, সকারণ বিভক্তি আলোচনা করো। ওখানে কিন্তু তুমি দেখবে না যে কারক বিভক্তি লেখা আছে, লেখা আছে সকারণ বিভক্তি আলোচনা করো। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি ডিটেলস আলোচনা যাওয়ার আগে, যে তোমরা ক্লাস নাইনে একটা কথা শুনেছো ফিজিক্যাল সায়েন্সে, যে সব খারই খারক, কিন্তু সব খারক খার নয়। এই উদাহরণটা আমি কেন দিলাম তোমরা একটুখানি জাস্ট বুঝলেই বুঝতে পারবে, খার এটাকে যদি আমি কারক ধরি আর খারক এটাকে যদি আমি বিভক্তি হিসেবে ধরি উদাহরণ হিসেবে, তাহলে আমরা একটা জিনিস সিম্পল বুঝতে পারবো, যে যে ছটা কারক আছে সেই ছটা কারক কর্তৃকারকে প্রথমা বিভক্তি, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, করণ কারকে তৃতীয়া বিভক্তি, সম্প্রদান কারক বা বাংলা যেটাকে নিমিত্ত কারক বলি সেটাই চতুর্থী বিভক্তি, অপাদান কারক পঞ্চমী বিভক্তি, সম্বন্ধ পদ ষষ্ঠী বিভক্তি, অধিকরণ কারক সপ্তমী বিভক্তি। মানে প্রত্যেকটা কারকের সঙ্গে প্রত্যেকটা একটা বিভক্তি নির্দিষ্ট আছে, কিন্তু এই পাশাপাশি এই কথাটাও মনে রাখতে হবে যে কারকে যেমন বিভক্তি হয়, মানে যেখানে যেখানে কর্তৃকারক হবে সেখানে সেখানে প্রথমা বিভক্তি হবে, কর্তৃকারক যেখানে আসবে সেখানে প্রথমা বিভক্তি হবে, সেটা স্যার তোমাদেরকে আগেই আলোচনা করেছে। কিন্তু কর্তৃকারক ছাড়াও আরও কিছু কিছু জায়গায় প্রথমা বিভক্তি হয়, সেগুলোই আমি তোমাদের সামনে এখন আলোচনা করব। এরকম করে আমরা আস্তে আস্তে এগোবো, এইটা খুব বৃহৎ একটা সিলেবাস, একদিনে কমপ্লিট হওয়ার বিষয় নয়। স্যার
অর্ধেক করে ছেড়ে দিয়েছে, বাকিটা স্যার আবার বাকিটা পরে আলোচনা করবে, যদি আমরা কখনো নেক্সট ক্লাস পাই সেই ক্লাসে আলোচনা করব। তোমরা আমি যে স্যার যেটুকুনি আলোচনা করেছি তার মধ্যে ডিটেলসে যতটা সংক্ষিপ্তভাবে মূল সূত্রগুলো তোমাদের সামনে আলোচনা করা যায় সেগুলো আমি তুলে ধরছি। তাহলে কর্তৃক